এবার রাশিয়া থেকে নিজেদের ব্যবসা গুটিয়ে নিয়েছে মার্কিন চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইন্টেল কর্প। এর মধ্যে দেশটিতে ব্যবসায়িক কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। রয়টার্স জানায়, গেল মাসে রাশিয়া এবং বেলারুশে গ্রাহকদের চালান স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেছে ইন্টেল। কোম্পানিটির পক্ষ থেকে আরও বলা হয়, ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা এবং দ্রুত শান্তিতে ফিরে আসার আহ্বান জানাতে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে তারা।